আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এটা হলো একটা ছোট্ট বিড়ালের বাচ্চা নিয়ে। ওকে হলো আমার এলাকারই একটা ছোট বোন, আমরা একসাথেই টুকটাক কাজ করি অ্যানিমেলস নিয়ে। তো ও রেস্কিউ করছে, যেদিন রেস্কিউ করলো তার পর দিনে ওর বাড়িতে একটা কাজ পড়েছে, সেজন্য সে আমার কাছে ওকে রেখে গেল আর কি। তো ও ছিল আমার কাছে প্রায় এক সপ্তাহের উপরে। তো বেশ চঞ্চল দুষ্টু টাইপের একটা বিড়াল, ছেলেবাবুগুলো যেরকম নর্মালি হয় একটু চঞ্চল, তো ওই রকমই। আর খুবই আদরে, আমার মেয়েদের সাথে বা আমার সাথে অনেক মিশত, আর সারাক্ষণই বলতে গেলে কোলে কোলে। আর এখানে ওর জন্য আমি মাংস রান্না করতে দিলাম। ছোট যে বাচ্চাগুলো থাকে, বিড়ালের বাচ্চা, ওদেরকে মাছ না দিয়ে মাংস দেওয়াটাই ভালো, কারণ ওদের হলো মাছ খাওয়ালে পেটে প্রবলেম হয়, মানে বেশি ছোট যে বাচ্চাগুলো। যেমন ওর বয়স হবে হলো এক মাসে কম হতে পারে, তো ওর জন্য আমি মাংস রান্না করতে দিলাম, ভাত দিয়ে মিশিয়ে দেবো এটা। তো সে খুবই চঞ্চল টাইপের ছিল, সবার সাথে খুব মিশত, আর আমার মেয়েরা বা আমার সাথে সারাক্ষণই দেখা যায় কোলের উপরে ঘাড়ের উপরে শুয়ে বসে থাকতো আর কি। তো শীতের দিন ছিল, সেজন্য সে বিছানা থেকে নামতোই না বলতে গেলে, সারাক্ষণই বিছানায়। আবার ও মানে ও কিন্তু রেস্কিউ করা পটি ট্রেন ছিল না, কিন্তু কীভাবে যেন ও নিজে নিজেই দেখলাম যে আমার পাশে যে কয়েল রাখা, কয়েলের বাটির মধ্যে সে একদিন পি করছে। তো আমি খুঁজতেছিলাম যে ও কোথায় পি পটি করতেছে, একদিন হয়ে গেল পাইতেছি না খুঁজে, পরে দেখি কয়েলের বাটির মধ্যে সে পি পটি করছে। পরে আমি বালু দিলাম, আমার বাসায় সবসময় থাকে বালু যেহেতু আমি রেস্কিউ করি। তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে যে এরকম একটা বাচ্চা বিড়াল, ওকে বলতে হয় নাই, সে নিজে নিজেই পটি ট্রেন্ড হয়ে গেছে। তো এই যে সে ভাত খাচ্ছে, আমি বিছানার উপরেই দিতাম বেশিরভাগ খাবার, শীত ছিল সেই জন্য, যাতে ও ঠান্ডা না লাগে কোনোভাবেই। তো এই যে সে একদম মানে কম্বলের ভিতর থেকে বেরই হতো না। তো দেখা যায় দিনের বেলা আমার বিছানা গুছানোর জন্য কম্বলগুলো ভাঁজ করতেই হতো, তো তখন আমি কিছু টাওয়াল দিয়ে ওকে জড়িয়ে রাখতাম যাতে ওর আরাম হয়। তো এই যে ওকে আমি একটা ড্রেস বানিয়ে দিয়েছি আমার মোজা কেটে, তো খুবই কিউট লাগছে দেখতে। আসলে ও একদম একটা পুরো ডিমের মতো ছিল দেখতে, ডিম যেরকম হয় ওইরকম, খুবই ভালো লাগে। আসলে ছোটো বিড়ালের বাচ্চাগুলো দেখতে এত কিউট হয় মানে বলার মতো না। আমি যখনই ছোটো বাচ্চা বিড়ালগুলো রেস্কিউ করি, মানে যখন অ্যাডপশন পোজ দিই বা অ্যাডপশন দিই, মানে কেন যেন ইচ্ছা করে না যে দিব ওদেরকে, মনে হয় যেন রেখে দিই, দিতে ইচ্ছা করে না। কিন্তু আসলে এটা পসিবল হয় না, কারণ আমার বাসায় আরও বিড়াল আছে সেই জন্য। ওকে আজকে একদম সলিড মাংস খেতে দিয়েছি, তার কারণ হলো আমার বাসার যে বিড়ালগুলো তারা মাছ ভাত খায়, তো ও যেহেতু ঘরে খোলা থাকে মাঝে মধ্যে গিয়ে আমার বিড়ালের খাবারগুলো খেয়ে ফেলে, তো এরকম এক দুবার খাওয়ার পরে ওর পেটটাতে একটু ডিস্টার্ব হয়, মানে একটু পাতলা পটি করে, সেই জন্য ওকে সলিড মাংসটা খাওয়াই। তো ওটা খাওয়ালে বাচ্চাগুলো ঠিক হয়ে যায় স্বাভাবিকভাবেই, মাংস বা কাঁচকলা একসাথে মিক্স করে খাওয়ালে তখন পেটটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, ওর আলহামদুলিল্লাহ পেটটা ঠিক হয়ে গিয়েছিল মাংস খাওয়ার পর। দেখা যায় আমি যখন রেস্কিউ করি কোনো বিড়াল বা আমার বাসায় কোনো বাইরের বিড়াল আসে, তখন আমার বিড়ালগুলো আমার রুমে ঢুকেই না, আর আমি যেটা রেস্কিউ করা থাকে ওদেরকে আমার রুমেই রাখি, মানে আমার চোখে চোখে রাখতে পারি এই জন্য আমার রুমেই রাখি ওদেরকে। আর আমার বিড়ালগুলো দেখা যায় আমার রুমে ঢুকে না, আর আমিও দেখা যায় যেটা থাকে বাসায় রেস্কিউ করা ওদেরকে আমার রুম থেকে খুব একটা বের হতে দিই না, যাতে ঝগড়াঝাটি না হয় বা মারামারি না করে।
আর আমার বিড়ালগুলো খুবই জেলাস ফিল করে অন্য বিড়াল আসলে, এমনকি ওরা খাবার দাবার পর্যন্ত খাওয়া বন্ধ করে দেয়। তো সেই জন্য একটু সেফলি রাখতে হয় ওদেরকে। আমরা আসলে যারা বিড়াল পালি, মানে বিড়াল ভালোবেসে পালি আর কি, তাদের কাছে বিড়ালের প্রতিটা কর্মকাণ্ডই দেখতে অনেক ভালো লাগে, অনেক মজার লাগে, ফানি লাগে অনেক। তো দেখা যায় আমরা সারাক্ষণই ভিডিও করতে থাকি বা ছবি তুলতে থাকি। তো এই যে আমার বিট্টু বসে আছে, ওর খুবই জেলাস ফিল হচ্ছে, সে আমার পায়ের কাছে বসে গন্ধ নিচ্ছে বারবার। আর এই যে ওরা অবশ্য দুজন একটু মিলে গিয়েছিল, তেমন একটা মারামারি করতো না। তো যাই হোক, আমার এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।